পিপলা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে পিপলা হাই স্কুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মাঝে দু একদিন শারীরিক অসুস্থতার জন্য কোনো ভিডিও আপলোড করিনি, আবার তোমাদের সামনে এসেছি। কারণ আমার ইউটিউব চ্যানেলে আমাদের স্কুলের আমার পোস্টের ইনস্টে কমেন্ট পেয়েছি এবং অনেক গার্জেনের ফোন নম্বর পেয়েছি। ছাত্রদের কাছ থেকে যেই পাচ্ছি, উৎসাহ পাচ্ছি, তা দেখে খুব ভালো লাগছে। আমরা এইভাবেও গর্বিত এই জন্য যে আমরা অনেক আগে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিক্ষা চালু করেছি। আমরা বর্তমানে ফেসবুক বা ইউটিউবে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল এইভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিক্ষা চালাচ্ছে এবং বেশ কিছু স্কুল দেখলাম অনলাইনের মাধ্যমেও শিক্ষা ক্লাস নিচ্ছে, তারা রুটিন করেও ক্লাস নিচ্ছে। তো আমি এই জন্য আরও গর্বিত যে আমরা যখন শুরু করি তখন কেবলমাত্র আমাদেরই ভিডিও আপলোড হচ্ছিলো, সেই জন্য আমাদের খুব ভালো লাগছে। তো আজকে আমি আবার এসেছি আমার ছোটো ছোটো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যারা বেশ সুন্দর উৎসাহ নিয়ে পড়াশোনা করে, তাদের জন্য আজকে একটা নতুন টপিক তোমরা পড়েছো, তোমাদের বইয়ে আছে, তার সত্ত্বেও একটু ভালোভাবে বুঝে দেওয়ার জন্যে, সেটা হচ্ছে সময়। তো সময়টা কি সেটা আগে আমি একটু বুঝিয়ে দিই, তারপরে আবার তোমাদেরকে ডিটেলসে ভালো করে বুঝাচ্ছি। দেখো, পঞ্চম শ্রেণী অঙ্ক আজকে যেটা সময়, আমরা যেটুকু জানি সে সময় নিয়ে কাজ করি আমরা, সে সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড। সে জ্যোতির্বিজ্ঞানী বা বিজ্ঞানীদের আরও মাইক্রোসেকেন্ড, ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড লাগে, কিন্তু আমরা যে সময় ধরে চলি সেটার সবচেয়ে ক্ষুদ্রতম একটা হচ্ছে সেকেন্ড। তো আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড, মানে 60 সেকেন্ড 60 মিনিট গুণ করে 3600 সেকেন্ড, এটা আমি আবার দেখাচ্ছি পরে। 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে একটা পক্ষ বা পাক্ষিক হয়, 30 দিনে হয় 1 মাস, কিন্তু সবগুলো মাস 30 দিন হয় না, কোনো কোনো মাস 31 দিনে হয়, আবার ফেব্রুয়ারি মাস 28-29 দিনে হয়, এই বিষয়ে আমি আবার বলছি পরে। 12 মাসে 1 বছর, সাধারণ জীবনে যে 365 দিনে 1 বছর হয়, আবার 366 দিনে 1 বছর হয় যখন লিপ ইয়ার হয়, সেটা আবার কি আবার বিস্তারিত বুঝাচ্ছি তোমাদেরকে। 52 সপ্তাহে 1 বছর, তাহলে তোমরা এটা একবার ভালো মতো দেখে নাও। আবার বলছি, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টায় 3600 সেকেন্ড, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে একটা পক্ষ বা পাক্ষিক, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর, 366 দিনে 1 বছর লিপ ইয়ার হলে, আর 52 সপ্তাহে 1 বছর। এবার তোমাদেরকে আমি ওই 1 ঘন্টা সময় 36 সেকেন্ড সেটা গুণ করে ভালো করে বুঝাচ্ছি। তো এটা আমি মিটিয়ে দিচ্ছি, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড কিভাবে আসছে আমরা কি দেখেছি প্রথমে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার দেখেছি 60 মিনিট সমান 1 ঘন্টা। আমরা যখন 1 ঘন্টা বের করবো তখন এই 60 আর এই 60 গুণ করবো, কিরকম 60 গুণ 60, তাহলে কি পাচ্ছি আমরা দেখো, শূন্য দিয়ে হচ্ছে 0 0, একটা শূন্য একটা শূন্য, গুণ 6 6 36 6 6 0 0 কোথায় গেল, 6 0 0 6 6 36, তাহলে দেখো 0 0 6 3, তাহলে 1 ঘন্টা সমান আমরা পাচ্ছি 3600 সেকেন্ড। এটা একটা, আরেকটা লিপ ইয়ার যেটা আমি বললাম, আমরা কি জানি একটু মাসগুলো দেখে নি, জানুয়ারি মাস, জানুয়ারি মাস হয় 31 দিন, ফেব্রুয়ারি, আবার হয় লিপ ইয়ার হলে 29 দিন, লিপ ইয়ার কিভাবে আমরা দেখবো সেটা পড়ে দিচ্ছি, মার্চ,
31 দিন এপ্রিল 30 দিন মে 31 দিন জুন 30 দিন জুলাই 31 দিন আগস্ট 31 দিন এটা হাত দিয়ে দেখাচ্ছি সেপ্টেম্বর 30 দিন অক্টোবর 31 দিন নভেম্বর 30 দিন ডিসেম্বর 31 দিন এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 365 365 দিন ঠিক আছে তাহলে এগুলো আমরা পাচ্ছি আমরা কিভাবে হাতে সাজিয়ে করবো এই আমার হাতের দিকে একটু দেখো এই উঁচু জায়গাগুলোকে ধরবো 31 আর নিচু জায়গাগুলো 30 জানুয়ারি 31 ফেব্রুয়ারি নিচে চলে গেল 28 29 মার্চ 31 এপ্রিল 30 মে 31 জুন 30 জুলাই 31 আবার এখান থেকে যেহেতু শুরু করবো জুলাই আবার আগস্ট সেটা পরপর দুটো মাস হয়ে যাচ্ছে 31 আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বোঝা গেল উঁচু জায়গাগুলো 31 নিচু জায়গাগুলো আচ্ছা এবারে তোমাদেরকে দেখাচ্ছি লিপ ইয়ার কীভাবে হয় মানে যে মাসটা ফেব্রুয়ারি দিন 29 হয় তো গত বছর ছিল 2019 বছরটা লিপ ইয়ার কিনা সেটাকে দেখতে গেলে আমরা সেই বছরটাকে চার দিয়ে ভাগ করি চার দিয়ে যদি ভাগ করি দুই এ যাচ্ছে না দুটো সংখ্যা মিলে চার পাচ্ছে 20 এক নামলো গেল না শূন্য নয় নামলো চার চারে 16 তিন অবশিষ্ট চলে থাকলো যেহেতু ভাগটা গেল না তাহলে এটা লিপ ইয়ার না তার মানে 2019 ফেব্রুয়ারি মাস ছিল 2019 ফেব্রুয়ারি মাস ছিল 28 দিন এবং পুরো বছরটা ছিল 365 দিন ঠিক আছে এবার আমরা দেখব এ বছরটা মানে 2020 দেখি 2020 কি হয় 2020 চার দিয়ে ভাগ দিচ্ছি আবার দুটো সংখ্যা চার পাচ্ছে 20 দুই নামলো গেল না শূন্য শূন্য চার পাচ্ছে 20 ভাগ মিলে গেল যেহেতু মিলে গেল তাহলে 2020 সাল হয়ে গেল লিপ ইয়ার তার মানে কি হলো ফেব্রুয়ারি মাস ২৯ দিন বছর হবে 366 দিন তার নিশ্চয় আজকে তোমাদের বুঝতে যে যেগুলো বোঝালাম সেগুলো মনে রাখবে এবং সেগুলো মনে রেখে আজকে যেগুলো বোঝালাম মিনিট থেকে কীভাবে সেকেন্ড হয় সেকেন্ড থেকে কীভাবে মিনিট দিন সপ্তাহ পক্ষ মাস বছর হচ্ছে সেগুলো এবং লিপ ইয়ার কীভাবে হয় সেটাও তোমরা আজকে বুঝতে পারলে এরপর দিন যেটা আমি করব এর ওপরেই তোমাদেরকে কিছু অঙ্ক বাড়ির কাজ বা অ্যাক্টিভারি টাস্ক দিব এবং দু একটা বুঝিয়েও দিব সেগুলো দেখে তোমরা তারপর সেটার সমাধান করে রাখবে খাতায় আমি পরে সেগুলো দেখে নেব আজকে তাহলে আসি আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে।